আহমেদ আল্লাহ আজ্জা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিহে নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম শেষ করলেন, তারপরে খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন এবং আল্লাহর গুণগান করলেন। সুম্মা কাল বললেন, মা মিন শাইইন লাম আকুন উরীতুহু ইল্লা রাআইতুহু ফী মাকামি হাত্তা আল জান্নাহ ওয়ান নার, এমন কোনো কিছু নেই যা আমি ইতিপূর্বে দেখলাম, আকুন উরীতুহু যা আমাকে ইতিপূর্বে দেখানো হয়নি, ইল্লা রাআইতুহু ফী মাকামি এই জায়গায় আজকে আমি দেখতে পেলাম, ইতিপূর্বে যা আমি দেখিনি আজকে তা দেখতে পেলাম, হাত্তাল জান্নাত ওয়ান নার এমনকি জান্নাত জাহান্নাম আমি দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যগ্রহণের অবস্থায় সালাতুল কুসুফে ছিলেন সূর্যগ্রহণের সালাতে, তখন তাকে কি দেখা হয়েছিল? জান্নাত জাহান্নাম আরও কিছু বিভিন্ন আজাব এবং নিয়ামতের দৃশ্য, পারলৌকিক দৃশ্য দেখানো হয়েছিল। ফা উহিয়া ইলাইয়া, অতঃপর আমাকে ওহিও করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহিও করা হয়েছে, আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের কবরে, কবরে পরীক্ষা না হবে মানে মুনকার নাকির এসে কি করবেন, সওয়াল করবেন, জিজ্ঞাসা করবেন, যে প্রশ্নগুলি এগুলি হচ্ছে ফিতনাতুল কবর, এটা হচ্ছে ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা, ফিতনা মানে হচ্ছে ইমতিহান, পরীক্ষা, আর তারপরে আজাবুল কবর অসৎ লোকের জন্য, পাপীর জন্য, আর নেক লোকের জন্য নাঈমুল কবর, কবরের নিয়ামত রয়েছে, শুধু কবরের আজাব নেই, আমাদের দেশের লোকেরা শুধু কবরের আজাবটা বলে কিন্তু কবরের যে নিয়ামত রয়েছে ভালো মানুষদের জন্য, ইমানদার সৎকর্মশীল আল্লাহ ভীরুদের জন্য, এটাও আমাদেরকে পাশাপাশি রাখতে হবে। তাহলে একটা ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা, আর তারপরে নাঈমুল কবরে আর আজাবুল কবর, কবরের নিয়ামত অথবা নিয়ামতপূর্ণ জীবন অথবা আজাব শাস্তির জীবন, তোমাদেরকে কবরে পরীক্ষা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বললেন সাহাবায়ে কেরামদেরকে, কেমন পরীক্ষা? ভয়াবহ পরীক্ষা, মিসলা আও করিবান লা আদরি আইয়া, মিসলা ফিতনাতিদ দাজ্জাল বলেছেন অথবা করিবান মিন ফিতনাতিদ দাজ্জাল বলেছেন, কালাত আসমা লা আদরি আইয়া জালা কালাত আসমা, মনে নেই আসমা রাদিয়াল্লাহু তাআলা না থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যে বর্ণনা করছেন, তিনি বলছেন আমার ঠিক মনে নেই যে তিনি করিবান বলেছেন না মিসলা বলেছেন, কাছাকাছি অর্থ, করিবান মানে কাছাকাছি দাজ্জালের ফিতনার মতো, আর মিসল মানে দাজ্জালের ফিতনার অনুরূপ। লা আদরি আইয়া যালা কালাত আসমা জি মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, মাসিহ দাজ্জালের ফিতনার মতো, যখন দাজ্জালের ফিতনা শুরু হবে যে সেটা যেমন ভয়াবহ হবে ঠিক তেমনই কবর যে পরীক্ষা এটাও ভয়াবহ, অত সহজ নয় সবার জন্য, ইমানদারদের জন্য খুব সহজ, ইমানদার মানে সত্যিকার ইমানদার সৎকর্মশীল যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জি হ্যাঁ, তারা তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই চিন্তা নেই, কিন্তু বাকি যাদের খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান, নেকিও আছে গুনাহ আছে অথবা গুনাহ আর গুনাহ পাপ আর পাপ, পাপের বোঝা অনেক বেশি অথবা পাপই আছে, কুফর শিরকের অবস্থায় মারা গেছে, বড় শির বড় কুফর অবস্থায় বিদাতের অবস্থায় মারা গেছে, তাদের কি হবে? ফিতনাতু দাজ্জালের মতো ভয়াবহ সেই পরীক্ষা। ইউকালু, জিজ্ঞেস করা, মা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কতটা জ্ঞান ছিল? এই ব্যক্তি বলতে, যখন একজন মানুষ কবরে জিজ্ঞাসা করা হচ্ছে তখন তার ব্রেনে এই কথা আসবে যে তিনি কে, কার সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। এখান থেকে আমাদের বলার প্রয়োজন নেই, কারণ কোন স্পষ্ট হাদিসে নেই যে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, যে এই যে দেখছো না নবীকে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখানো হবে, হ্যাঁ ছবি দেখানো হবে, টিভির পর্দার মতো করে দেখানো হবে, এসব কথা কল্পিত কথা, অনুমান ভিত্তিক কথা, হতে পারে নাও হতে পারে, সুতরাং ওইসব কথাতে আমরা যাব না, বরং কোনো যদি বিখ্যাত ব্যক্তি থাকেন, খ্যাতিসম্পন্ন ব্যক্তি থাকেন, তাহলে আমরা ওনার নাম না নিয়েও বলতে পারি, বা প্রসঙ্গ যেটা চলছে দিনের প্রসঙ্গ চলছে, প্রশ্ন চলছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে প্রশ্ন হইল মান রব্বকা, তাহলে মা দিনুকা, তাহলে আর কার কথা জিজ্ঞেস করা হবে? নবীর কথা জিজ্ঞেস করা হবে, তাহলে এটা স্বাভাবিক মানুষ বুঝছে। আমরা আলোচনা করি দেশের অবস্থা খুব খারাপ, দেশে শান্তি নেই, এই যে লোকটা আছে না, এই লোকটা অশান্তির কারণ, এতে লোকেরা কিন্তু বুঝে গেল কোন লোকটা, কথা বোঝা গেছে না? তাহলে যদি এটাই বুঝতে পারে মানুষ, তাহলে বুঝতে পারবে না যে কবরে কার সম্পর্কে জিজ্ঞাসা করে, মাইল মুকাবি হাজার রাজল, ছবি দেখাইতে হবে,
টিভির পর্দার মতো করে দেখাইতে হবে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলে দেওয়া হবে সব দেখবে, না 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 কোনো জরুরি নেই। মা ইলমুকা বিহাজা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কতটা জ্ঞান ছিল? ফা আম্মাল মুমিন আবিল মুকিন, মুমিন ব্যক্তি, মুমিন শব্দ বলেছেন অথবা মুকিন ইয়াকিনকারী ব্যক্তি, যার দৃঢ় প্রত্যয় ছিল, যার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, আল্লাহর দিনের প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, মুকিন। লা আদরি বিআইহিমা ক্বালাত আসমা, আমার মনে নাই যে আসমা কি বলেছেন। তাহলে সন্দেহটা ফাতেমা থেকে, ফাতেমা আর তার সন্দেহ হয়েছে। জি, এই ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাতেমা নয়, অন্য ফাতেমা। জি, বলছেন যে ফায়াকুলু, মুমিন যদি হয় বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। যা আনা বিল বাইয়িনাতি ওয়াল হুদা, যিনি সুস্পষ্ট দলিল এবং হিদায়াত নিয়ে এসেছেন। ফা আজাবনা ওয়াত্তাবানা, আমরা তার ডাকে সাড়া দিয়েছি তার দাওয়াতে এবং তার অনুসরণ করেছি। হুয়া মুহাম্মাদুন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনবার করে বলবে। ফা ইউকালু, তখন বলা হবে, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন বলা হয়নি, তৃতীয় প্রশ্ন বলা হয়। তাহলে প্রথম প্রশ্ন কী হবে? মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন কী হবে? মা দিনুকা, তোমার দিন কি, আগে পরে যেটি হোক না কেন। তৃতীয় প্রশ্ন কি হবে? মা মান নবিয়ুকা, বা মা হাযার রাজুল আল্লাযী বয়সা ফীকুম, অন্য রেওয়ায়েতে রয়েছে, এই রেওয়ায়েতে রয়েছে সেই বখারী, মা ইলমুকা বিহাযার রাজুল, ওনার সম্পর্কে তোমার কতটা জ্ঞান আছে। জি হ্যাঁ, যার মাধ্যমে আমি আল্লাহ আল্লাহ দিন পাঠিয়েছেন, মালাইকা জিজ্ঞেস করছে আল্লাহ দিন পাঠিয়েছেন, মা ইলমুকা বিহাযার রাজুল, তিনটি প্রশ্ন হয়ে গেল। চতুর্থ আরেকটি প্রশ্ন হবে, যখন বলবে যে এই উত্তরগুলো দিতে পারবে মুমিন, তখন তাকে বলবে যে ওমা ইউদ্রি, কেমন করে জানলে তুমি, কিভাবে তুমি এই উত্তরগুলো জানলে যে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, ও দিনী আল ইসলাম, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উত্তরগুলো কি করে জানলে? তখন উত্তরে মুমিন বলবে বা ইয়াকিনকারী বলবে, একজন সৎকর্মশীল বলবে, কারাতু কিতাব আল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, সুনান তিরমিজির হাদিস, অন্যান্য হাদিস রয়েছে, সুনান আহমদ, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, হ্যাঁ রসুল হাদিস পড়েছি, আর আমরা ইমান নিয়ে এসেছি, ওয়া সাদ্দাকতু, বিশ্বাস করেছি, অতি জেনেছি যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আর আমাদের নবী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের দিন হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার ইয়াবতা গায়রুল ইসলাম দীনান ফালা ইউকবালু মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এইভাবে জবাব দেবে। তখন তাকে বলা হবে নাম সালেহান, তুমি আরামসে ঘুমাও। সালেহান, সালেহ মানে নেক, ভালো, ভালো অবস্থায় ঘুমাও, সুখে শান্তিতে ঘুমাও তুমি। ওয়াকাদ আলিমনা ইন কুনতালা মুকিনান বিহি, আমরা জানি যে তুমি এই বিষয়গুলি দৃঢ় বিশ্বাস রাখতে, তুমি ইমানদার ছিলি, তুমি এসবের ইয়াকিন রাখতে। ও আম্মাল মুনাফিক আবুল মুরতাব, পক্ষান্তরে মুনাফিক যে হবে এইরকমই কাফের, এইরকমই মুশরিক, এই মুনাফিক মানে জন্মসূত্রে মুসলিম, নেই সালাত, হ্যাঁ পাপের বিশাল বোঝা নিয়ে গেছে, পাপ বেশি, গুনাহ নেই, আপনার নেকি নেই, এত গুনাহ করেছে, তাহলে গুনাহর বোঝা বেশি হয়ে গেছে, ফরজ ওয়াজিব আদায় করেননি, কাবিরা থেকে বাঁচেননি, ফেঁসে যাবে সেখানে গিয়ে। মুনাফিক, মুনাফিক আকীদার মুনাফিক হইতে পারে, আবার মুনাফিক যে সালাতে জামাতে জানে সে অত মুনাফিক, যে সালাত পড়ে না অত কুফরি করে, আর কমপক্ষে তো মুনাফিক। জি হ্যাঁ, আর শতকরা তো 95 জনের বেশি বেনামাজি, আধা নামাজি, সুতরাং এ কি নেফাক না তো কি বলছেন, মুসলিম সালাত নেই, নেফাক না, মুনাফিকই নয়। মুনাফিক এবং সন্দিহান, সন্দিহান এই জন্য আখেরাতের জন্য কাজ করেন না, পরকালে হাসর মাঠে প্রথম জবাব দিতে হবে সালাত সম্পর্কে, এটা মুসলিমদের জানা নেই, তাহলে মুরতাব, সন্দেহ আছে, নাহলে কাজ কেন করেন না, এই জবাবটাতে আমাকে পাস করতে হবে, এই অ্যান্সারটা আমাকে দিতেই হবে, এতে আমাকে একবারে উত্তীর্ণ হইতেই হবে। কেন চেষ্টা নেই, কেন চেষ্টা নেই? আপনার বিশ্বাস আছে দুনিয়া বলে কোম্পানি বেতন দিচ্ছে, সেই জন্য চাকরি করছেন, ডিউটি করছেন, নাহলে যদি আজকে কোম্পানি বলে যেত কালকে থেকে বেতন নেই, একদিনও যাবেন না,
বিশ্বাস এবং আশা নিয়ে আপনি কাজ করছেন। আর জান্নাতের আশা নিয়ে কাজ করবেন না আপনি, জাহান্নামের ভয়ে কাজ করবেন না আপনি, আখেরাতে প্রথম উত্তর দিতে হবে সালাত সময় পাঁচ অক্ত সালাত পড়বেন না আপনি, 17 রাকাত আপনি কম করার অধিকার রাখেন মুসলিম। জি, তো বলছিলাম যে মুনাফিক অথবা সন্দেহান ব্যক্তি বললা আদরি আইয়া দালিয়া কালাত আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুরতাব বলেছেন না মুনাফিক বলেছেন সেটা আমার মনে নেই, ফায়াকুলু একটা বলেছেন উনি কাছাকাছি অর্থ, লা আদরি বলবে হা হা লা আদরি, অন্য রেওয়ায়েতে রয়েছে হা হা হাই হাই লা আদরি জানি না, এখানে শুধু রয়েছে লা আদরি। সামিউতু আন-নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, যেহেতু মুনাফিক সেই জন্য সবাই যা বলতো তাই বলতো, মানে সমাজে সবাই নিজেকে মুসলিম বলতো ও নিজেকে মুসলিম বলতো, কিন্তু আসলে মুসলিম না, আসলে ফরজ ওয়াজিব নাই। বলছেন সামিউতু আন-নাস ইয়াকুলুনা শাইয়ান, আমি লোকজনকে শুনতাম কিছু বলতে, ফাকুলতো আমিও বলতাম, লোকেরা বলতো যে মুসলিম, আমিও বলতাম আমি মুসলিম, ভাই মুসলিম জাতিতে কি সবাই লিখাইতো মুসলিম, আমিও মুসলিম লিখাইতাম, ইসলামের খবর নেই। দেখা দেখে মুসলিম না, এল না আমল আর না কিছু, সুরে আসর উপর আমল না করলে ক্ষতিগ্রস্ত। Mm-hmm.